हराये नमो कृष्ण जादुवायो नमो जादुवायो माधुवायो केशवायो नमो हरि हराये नमो कृष्ण जादुवायो नमो जादुवायो माधुवायो केशवायो नमो हरि हराये नमो कृष्ण जादुवायो नमो जादुवायो माधुवायो केशवायो नमो পড়ে নয়ন পাখি কাঁদে করি কি উপায় ও আমার প্রাণ রাখা লক্ষ্মীর ঝাঁপ
রুমালতি দিদি আজ এত কম যে কি করবো গোসাই আমাদের গলায় তো আর কমললতার মতন মধু ঝরে না যে লোকে একবারে ঝুলি ভরে দেবে চলবে কেন শ্রীকৃষ্ণ ওর কণ্ঠে যেন তার বাঁশির সুরটি একেবারে ঢেলে দিয়েছে তাই তো আমাদের গলায় তোমরা ব্যাঙের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাও না ও কমল দিদি গো আরে আমাদের ব্যাঙের দুটো মেয়ে এসে সামনে বাবু ভাগ আমি কি তোদের এখানে চর্ষি দিয়েছি যে তোরা আমার সঙ্গে ওই রকম করিস তোদের জমে নেয় না হ্যাঁ এখানে ঢুকলেই না আমাকে যেন এটুরির মতন একেবারে খেতে ধরে একবার অমন করতে আছি হ্যাঁ বুড়ো মানুষের সঙ্গে তোরা কেন অমন করিস ওই যে শরীর জলে কেন কমল দি আজ ধরা পড়ে গেছে কিনা খিরের নাড়ু নিয়ে তাই খেপে গেছে ধরা পড়ে গেছে কিনা খিরের নাড়ু নিয়ে তাই খেপে গেছে তোমার ছোটা মুখ ভোটা করে দেবে আর তুমি আমাদের বেটি এখানে দাঁড়িয়ে দেখছো কি যাও না ভিতরে যাও জয় জয় কি বলো বলরাম প্রিয়া তুমি এবার রোজ আমার জন্য লুকিয়ে নাড়ু আনো কেন আমার খুশি আমি আনবো 100 বার আনবো তোর কাছে কি হ্যাঁ তুই তোর মতন খুশি মতো কাজ করছিস না এই যে তুই কাঁচা বয়সে বৈষ্ণবী হয়েছিস আমার বুকে লাগে না আমি তোকে বলতে যাই বহর্মিয়ার গান শুনছি না তিনি গাইতে গাইতে আসছে মিয়া বলিস না মিয়া বলিস না বল গোসাই গোসাই গৌর গৌর আর তোমার রাগ নেই বলো তোমাকে তোরা কত ভালোবাসি রাশুকি যে আমার আপন হতেও আপন জন সেই একজনারে মন সপেছি সেই একজনারে মন সপেছি স্বজন বলো স্বজন কি আর হয় দুজন জানে না যেব সে বিনে আর জানে না জানে না যেই মন জানে না যেই আহা গৌর গৌর সাধু সাধু সারা সকালটা একেবারে সুরে সুরে ভরিয়ে দিলে গর গোসাই বা বা চমৎকার কে লিখেছে আগে আমার লেখা হ্যাঁ তোমার লেখা আগে হ্যাঁ আরে দেখি দেখি চমৎকার গৌর গৌর দেখি কি গোসাই বড়গোসাইকে একা একা গান শোনাবে নাকি আমরা কি অপরাধ করলাম আহা কমল কি অপূর্ব গান গহর গোসাই শোনালেন যেমনি রচনা তেমনি ভাব কমল এই গানটা একটু তুলে নাও না গহর গোসাই আর একবার গাও না ভাই গানটা সে বিনে আর জানে না যেই মন যে আমার আপন হতেও আপন জন যে আমার আপন হতেও আপন জন সেই একজনারে মন সপেছি সেই একজনারে মন সপেছি স্বজন বলো স্বজন কি আর হয় দুজন জানে না যেই মন আছে আমার পরানে তাই ভাব দরিয়া তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে ফুল ফুটেছে ভাবের বাগানে সে আছে আমার পরানে তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে ফুল ফুটেছে ভাবের বাগানে আর দিবানে সে নিরিবিলি দিবানে সে নিরিবিলি কতই
হবে বালা কোন জানে না এ মন সেদিন আর জানে না এ মন তারে মন দিয়েছি বলে আমার হৃদয় কমলে আমার হৃদয় কমলে অরূপ মধু প্রেমের মধু নিতুইয়ু তলে তাই আকাশ মধুর বাতাস মধুর 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 এই জীবন জানে না এ মন সেদিন আর জানে না এ মন নবদ্বীপের বাবাজিরা অপেক্ষা করছে। ও আচ্ছা, তাদের বসে বলো গিয়ে আমি এক্ষুনি আসছি। এ কি গহর গোসাই? না না না, এ ভারী অন্যায়। এটা কি করেছো? আমার বাবাজির হাতে এতগুলো টাকা কি বলে তুলে দিলে? ও আমি আকাশ সেবার জন্য দিয়েছি, তা নিয়ে তুমি ভেবো না গোসাই। এ তুমি তো দেবেই, কিন্তু আমাদের তো একটা নেবার সীমা। আমরা দীন বৈষ্ণব, আর তো আমাদের কোনো প্রয়োজন নেই গোসাই। কিন্তু আমার প্রয়োজন আছে। আচ্ছা গোসাই, দিয়েই যদি আমি সুখ পাই তাতে তোমরা বাধাটাও কেন বলতো? না না, বাধা কেন? তবে গোসাই, তোমার তো একটা সমাজ আছে। অন্তত আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য আমি 10 গুণ খরচ করি। তবে তবে তোমাদের যদি আমার টাকা নিতে কোনো বাধা থাকে। আচ্ছা, নারায়ণ নারায়ণ, এ কথা মনেও আনতে আছে না? এই গড় গোসাইকে নিয়ে আর পারা গেল জন। আচ্ছা তাহলে তুমি একটু বসো গোসাই, ওই বাবাজিরা এসেছেন, আমি একবার তাদের সঙ্গে সাক্ষাৎটা করে আসি। আমিও উঠবো গোসাই। কেন কেন উঠবে কেন? আমি 2-3 দিনের জন্য ভাবছি একবার মহালে যাব। ও তা সে তো খুব ভালো কথা। দেখো গোসাই, এই সংসারে থাকতে গেলে বিষয় আসে ওগুলো দেখাও তো দরকার। তা ভালো কথা, সাবধানে যেও, ঠাকুর তোমার মঙ্গল করুন। গৌর গৌর, দেখছিস বিরজা যুগল রূপ? দেখছি বলছি নালে দিদি, নয়ন জুড়িয়ে গেল, কত বাড়িয়ে তুলেছে ওরা, বাড়িয়ে তুলেছে কি লো, কমল ফুটেছে, ভ্রমরা আসবে না? আবার ভ্রমরাটিও যে বড় রসিক, কাব্যি লেখে, গান গায়। না না চলবে না, শেষকালে আঁকার নামে একটা কেলেঙ্কারি। বড় গোসাইকে বলতেই হবে। কাকে বলবে? দ্বারিকা দাস বাবাজিকে। তার দুনয়নে যে প্রেমাঞ্জঙ্গ, তিনি বোধ হয় এদের মধ্যে নববৃন্দাবনের লীলা দেখতে পাচ্ছেন। শুনলে তো তোমার কথা? না, বিহিত একটা করতেই হবে। কমল কমল, আজকে আমার কি ভালো লাগছে, সত্যি তুমি আমার গান গাইবে? গাইব, তোমার সব গান আমার ঠাকুরকে শোনাবো। কিন্তু কিন্তু আমি তো বৈষ্ণব নই, তোমাদের ঠাকুর সে গান নেবেন? তিনি সবগুলি নেন, জাত বিচার করেন না। আর আমার কোনো ভাবনা নেই কমল, সত্যি আর আমার কোনো ভাবনা নেই। আমি চলি কমল। সে আছে আমার পরাণে, তাই ভাব দরিয়ায়, তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে। কান্তনা,
শ্রীকান্ত হইত আমায় আমায় চিনতে পারলি না শ্রীকান্ত আমি রে আমি গহর ও গহর আমি তোকে একদম চিনতে পারিনি তুই কত বদলে গেছিস রে তুই কিন্তু তুই কিন্তু শ্রীকান্ত একেবারে বদলাসনি ঠিক তেমনিটি আছিস সেটা কাছিলি কোথায় কবে এসেছিলি আচ্ছা আমার সঙ্গে দেখা না করে চুপি চুপি পালিয়ে যাচ্ছিস কি প্রাসন্ড রে তুই তোর কোন কথাটার উত্তর আগে দেবো বল ভাগ্যে এদিক দিয়ে যাচ্ছিলাম চল আর উত্তর দিতে হবে না শ্রীকান্ত শ্রীকান্ত আমি কিন্তু ভাবতেই পারছি না রে তুই গায়ে এসে আমার সঙ্গে দেখা না করে ফিরে যাচ্ছিস দাঁড়িয়ে রইলি কেন চল কোথায় বাড়ি বাড়ি হ্যাঁ কি রে দু ঘন্টা বাদেই যে আমার ট্রেন আমায় কলকাতা ফিরতে হবে ফিরতে হবে তুই তুই শ্রীকান্ত কথা বলতে পারলি কথা অমনি রাগ হয়ে গেল তো হবে না ভেবে দেখ আগে কোনোদিন আমার কোনো কথা তুই এমন করে ঠেলতে পেরেছিস আজ মানে এক যুগ পর দেখা তুই কিনা আচ্ছা আচ্ছা চল বুঝতে পেরেছি তোর হাত থেকে নিস্তার নেই বুঝলাম মিয়া গাড়ি করো তোর মা তো মা বাবা দুজনেই মারা গেছেন এখন এখন আমি একেবারে একা আচ্ছা শ্রীকান্ত তুই কলকাতায় চাকরি করিস বুঝি না রে রেঙ্গুনে রেঙ্গুনে এই মগের মুলুকে আচ্ছা জায়গা পেলি না তা আমার মতো পুকুরের কাছে বাংলাও যা বার বাংলা হম সব কেমন বদলে গেছে না রে আচ্ছা শ্রীকান্ত তোর এইসব পথ ঘাট গুলো চিনতে পারিস চিনতে পারি বলছি এসব কি ভুল বাদে আচ্ছা গহর ওইটাই তো সেই বুড়ো তেঁতুল গাছটা তাই না ভুলে গেলি ওই তো সেই গলায় দড়ি গাছটা রে কে যেন কবে ওখানে গলায় দড়ি দিয়ে মরেছিল আর আমি তোকে সঙ্গে করে ভদ্রপুরে ওই গাছে গিয়ে উত্তম ভূত দেখব বলে মনে নেই নেই আবার হ্যাঁ রে গাড়ি যে আমাদের গ্রামের দিকে চলেছে যদি ঠাকুরদা দেখবে তুই গাড়িটা ঘোরাতে পাল ভাই ব্যাপার কি শ্রীকান্ত ঠাকুরদাকে তোর এত পায় কেন আরে ভাই সে এক মহাভারত সব পরে বলবো তুই ভাই দয়া করে গাড়িটাকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে পার এই মুখসাদ মিয়া লালপাড়া রাস্তা হয়ে ঘুরে যাও আমাদের গরিবে বন্দি পাষণ্ড ইংরাজ স্বাধীনতা রক্ষী বারে প্রাণ দিব আজ হাতে মোর চলিতেছে ও শিখর ধার রিপু রক্তে তৃষ্ণা যে মেটাইব তার এখনো এখনো মনে আছে তো শ্রীকান্ত আরে গহর তুই এখনো দেখিস ওই নিয়ে তো বেঁচে আছি রে আচ্ছা তোর যে একদিন কৃষ্টিবাসের চেয়ে ভালো রামায়ণ রচনার শখ ছিল সেই সংকল্প এখনো আছে না গেছে গেছে সে কি রে যতদিন জীবন থাকবে ততদিন ওই নিয়েই থাকবো জানিস শ্রীকান্ত এত লিখেছি চল না আর সারা রাত ধরে তোকে শোনাবো দেখবি ফুরবে না লঙ্কাপতি কইল আজি বরিদেহি হরণ মায়ামৃগ বতি যাবে ফিরে রঘুমণি সীতার পার তাঁতারে কহিও তখনই এত বলি ছিন্ন করি ফেলে কণ্ঠহার বলয় কুণ্ডল আদি যত অলঙ্কার কেমন লাগছে রে ভালো খুব ভালো তবে আজ থাকলে ভালো হতো না বড্ড ধকল গেছে তো আব্বু রে কবিতার সময় মতো মনটা না রাখলে কবিতার উপর অবিচার করা জানে দাঁড়া না এক্ষুনি তোর ভালো লেগে যাবে আরে আসল জায়গাগুলো তো পড়িনি রথ হতে সব সীতা দিল নিক্ষেপিয়া এই চিহ্নে যাবে প্রভু পথ সন্ধানিয়া শ্রীকান্ত এই শ্রীকান্ত
अशहदु अल्ला इलाहा গোটা দুদিন শিয়াল খেপেছে গরু মহিষি কামড়ে বেড়াচ্ছে এক সাঁয়ে কোথায় কোথায় গেছে কে রেখেছি হাতে কোন সব সারে নেন আপনি হাত মুখ ধুয়ে নেন আপনি চায়ের অনুষ্ঠ করি তোমার বাবুটি কোথায় এনা কথা বলবেন না গান লেখা আর আমার লেখা নিয়ে আসেন দেখেন কোথাও কি কাপি টাপি করছেন একের সময় ইস্তে করে পুড়িয়ে দিই হ্যাঁ যাই কাশি থেকে ফিরবার পথে ট্রেনে এই ঠাকুরদাটি আর নাতনির সঙ্গে আলাপ হয়েছিল তবে মিছে কথা বলবো না এই নাতনিটি মানে পুটুরানী আমাকে বেশ যত্ন করে প্যাঁ টেঁড়া খাইয়েছিল তাইতে ঠাকুরদা মনে করলো যে আমার কোণে দেখা ব্যাপারটা একবারে কমপ্লিট আমি বরাসনে বসার জন্য একটি পা বাড়িয়ে বসে আছি বাড়িয়েছিস পা উল্টো দিকে কিন্তু ঠাকুরদাটি আমার পিছনে একেবারে শনির মতো লেগে আছে এই তো তোর এখানে আসবার কিছু আগেই আমাকে ধরেছিল বলো কি হে ঠিকুজি কুষ্টি বার করো মেয়েটি বিয়ের বন্দোবস্ত করো ওদিকে শুনলাম যে ওর মাটিও খুব কান্নাকাটি করছে ওদের অবস্থাটা সত্যি খুব ভালো নয় রে আর বাংলাদেশে গরিবদের ঘরে কেন যে মেয়েগুলো জন্মায় আর মুশকিল হচ্ছে কি জানিস আমি থাকি সে বর্মমূলকে যদি এখানে থাকতাম তাহলে না একটা ভালো পাত্রটা তো দেখে একটা বিয়ের বন্দোবস্ত করতে পারতাম তোরই বা তো আপত্তি কেন মেয়েটা যদি ভালোই হয় বিয়েটা করেই ফেল না আসছিস আচ্ছা তুই কি কখনো ঘর মারবি না চিরকাল ভবগুরু হয়ে কাটাবি শ্রীকান্ত আমার একটা কথা রাখবি কি কথা বল যদি কখনো ভালোবেসে ঘর মারিস আমাকে জানাস জানাবি তো কি হবে তুই জানে কিছুই না দিন কয়েক তোদের মধ্যে গিয়ে কাটিয়ে আসব চণ্ডী দাসের পদ আছে না পিরিতি নগরে বসতি করিব পিরিতে বাঁধিব ঘর পিরিতি আপন পিরিতি স্বজন তাবিনু সকলি পর খুব ভালো কিন্তু গহর আমাকে তো আজকেই কলকাতা চলে যেতে হচ্ছে হ্যাঁ রে বর্মা যাওয়ার সমস্ত বন্দোবস্ত বাকি রয়ে গেছে আচ্ছা কাজ কি তোর বর্মায় গিয়ে চাকরি বা করবি কেন টাকা আমার বাবা তো অনেক টাকাই রেখে গেছেন আর আপনার বলতে তো তোর আমার কেউই নেই আয়না রে শ্রীকান্ত আমরা দু ভাই একসঙ্গে বাকি জীবনটা এখানে কাটিয়ে দিই তাহলে তো ভালোই হতো কিন্তু গহর আমি তো তোর মতো কবি নই আর গাছপালার ভাষাও বুঝি নে আমি দুদিন নিচে হাঁপিয়ে উঠবো কিন্তু গহর যদি কখনো সময় আসে আমি তোর কাছে ছুটে আসবো রে আজকে আমাকে আটকাস নেই আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে হ্যাঁ রে তোর না 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 রে না রে শ্রীকান্ত তাহলে তোকে আটকাবো না কলকাতা পৌঁছে কিন্তু চিঠি দিবি শ্রীকান্ত গৌর গৌর গৌর
আরে এসো ঘর গোসাই এসো বসো। তারপর মহাল থেকে ফিরলে কবে? মহালে যাওয়া হয়নি গোসাই, বাড়িতেই ছিলাম। সে কি চার দিন ধরে বাড়িতে রইলে, একবারও এখানে এলে না, ব্যাপার কি? অসুখ বিসুখ করেনি তো? না না সেসব কিছু না, আমার এক বন্ধু এসেছিল তাই সময় করে উঠতে পারেনি। কি আশ্চর্য, এই চার দিনের মধ্যে একবারও সময় করে উঠতে পারলে না? কে এমন বন্ধু? শ্রীকান্ত, আমার ছেলেবেলার বন্ধু, কাল সে চলে গেছে। শ্রীকান্ত? বাবা চমৎকার নামটি তো। তো তাকে একবার আখড়ায় নিয়ে এলে না কেন গোসাই? বেশ আলাপ করতাম। তা কি করে তোমার বন্ধু? বর্মানা কোথায় চাকরি করে, ও একদিন বাদেই সেখানে এসে চলে যাবে। সে বলে তার কাছে সব সময়, তাই নাকি? জানো গোসাই, সকলকে ভালোবাসে বলেই শ্রীকান্ত কারো ভালোবাসায় মারা যায়। টাকার কথা যদি বলো, পুটুর বাবা সব মিলিয়ে হাজার খানেক টাকা দিতে পারবে, মেয়ে কিনতে আরো 200, তাতেও যদি। টাকার কথাই হচ্ছে না, বিয়ে আমি করতে পারবো না। মেয়েটার তবে কি গতি হবে সে আপনারা ভাবুন। বেশ, পুটুকে তাহলে তোমার এখানেই পাঠিয়ে দিই, তাকে দেখে তোমার ধর্মে যা হয় তাই করো। পুটু কেউ সঙ্গে নিয়ে এসছেন নাকি? আনবো না, তার বিয়ে, আর আমি বুড়ো মানুষ একাই ছুটে মরো নাকি? পুটু, 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 দাদামশাইয়ের কথা আপনি বিশ্বাস করবেন না। বাবা হাজার টাকা কোথায় পাবেন যে দেবেন? অমনি করে পরের গয়না চেয়ে নিয়ে দিদির বিয়ে হয়েছিল, এখন তারা দিদিকে আর নেয় না, বলে ছেলের আবার বিয়ে দেবে। তোমার বাবা সত্যি হাজার টাকা দিতে পারেন না? কখনো না, বাবা রেলে মোট 40 টাকা মাইনে পান। আমার ছোট ভাইয়ের স্কুলের মাইনের জন্য আর পড়াই হলো না, সে কত কাঁদে। তোমার কি শুধু টাকার জন্য বিয়ে হচ্ছে না? হ্যাঁ তাই তো, আমাদের গায়ে অমূল্যবাবুর সঙ্গে বাবা সম্বন্ধ করেছিলেন, তাই মেয়েরাই আমার চেয়ে অনেক বড়। মা দলে ডুবে মরতে গেছিলেন বলে সে বিয়ে বন্ধ হলো, এবার বোধহয় আর কারো কথা শুনবেন না, বাবা সেখানেই আমার বিয়ে দেবেন। আচ্ছা পুটু, আমাকে তোমার পছন্দ হয়, কিন্তু আমি যে তোমার চেয়ে অনেক বয়সে বড়। আচ্ছা তোমার আর কত সম্বন্ধ হয়নি? হয়েছিল তো, আপনাদের গায়ে কালিদাস মুখোদিকে জানেন, তার ছোট ছেলে বিয়ে পাস করেছে, বয়সে কেবল আমার চেয়ে একটুখানি বড়, তার নাম শশধর। তাকে তোমার পছন্দ হয়? কিন্তু শশধর যদি তোমাকে পছন্দ না করে? ইস, তাই বই কি, আমাদের বাড়ির সামনে দিয়ে কেবল আনাগোনা করতো, আর রাঙা দিদিমা ঠাট্টা করে বলতেন সে কেবল আমারই জন্যে। তাহলে বিয়েটা হলো না কেন? ওরা যে 1000 টাকা নগদ আর 1000 টাকা গয়না চাইলে, আরো কন্যা 500 টাকা খরচ হবে, বলুন। ওরা বড় লোক, অনেক টাকা ওদের, কেনই বা চাইবে না? আমার মা গিয়ে কত হাতে পায়ে ধরলে ওদের, কিন্তু কিছুতেই শুনলে না। শশধর কিছু বলল না? বাপ মার মুখের উপর কি বলবে, তারও তো বয়স বেশি নয়। তাও তো বটে, কিন্তু শশধরের বিয়ে কি হয়ে গেছে? না এখনো হয়নি, শুনেছি মেয়ে খুঁজছে। আচ্ছা ধরো তাদের বাড়িতে তোমার বিয়ে হলো, কিন্তু তারা যদি তোমাকে ভালো না বাসে? আমাকে কেন ভালো বাসবে না? আমি যে রান্না করা, সেলাই করা, সংসারের কাজ সব জানি, আমি একাই তাদের সব কাজ করে দেবো। তাদের সব কাজ তুমি নিশ্চয়ই করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করবো। তাহলে মাকে গিয়ে বলো শ্রীকান্ত তা বলেছে, 2500 টাকা পাঠিয়ে দেবে, কেমন? চলো ধনি তাহা ধীরে চলো ধনি হংসী গামিনী, ধীরে চলো ধনি হংসী গামিনী, একি মধুলীলা রঙ্গ, ধীরে চলো ধনি হংসী গামিনী। কি হয়েছে পর্দা, এত হাঁপাচ্ছিস কেন? কেন দিদি, কি কাণ্ড হয়েছে ঘরে দেবানন্দপুরে চারিদিক? এত হাঁপাচ্ছিস কেন? কেন দিদি, কি কাণ্ড হয়েছে ঘরে দেবানন্দপুরে চারিদিকে হইচই পড়ে গেছে, মাধু কইতে বেরিয়ে শুনে এলো,
শ্রীকান্ত জানো দিদি, ওই যে বামন পাড়ার পুত্র না, ওর বিয়ে ঠিক হয়েছে মুখুজ্জীদের ছেলের সঙ্গে। তাই নাকি? কালিদাসবাবু টাকা ছাড়াই রাজি হয়েছেন? না টাকা নো, পুত্রের বাবাই 2,000 টাকা পণ দিতে রাজি হয়েছেন। পুলিশ কি রে? হ্যাঁ, কি এক শ্রীকান্ত বাবুই নাকি টাকাটা দিচ্ছেন। কি নাম তুমি? শ্রীকান্ত চাটুর্য, পুতুদের দুঃসম্পর্কে আত্মীয়। জানো দিদি, বাড়িতে কি আনন্দ, ভিক্ষে চাইতে গেল এক ধামা চাল দিদি। যাক, আশীর্বাদটা তাহলে ভালোই ভালোই চুকে গেল। আগে সে তো আপনার অনুগ্রহ, আমার মেয়েটা আপনার পায়ে ঠাঁই পাবে সে যে আমার কত বড় ভাগ্যি। ওসব ভাগ্যিটা কি ছেড়ে দিন রাখালবাবু। আর রাখালবাবু বা বলি কেন, আপনি তো এখন বেয়াই হলেন। দেখুন বেয়াই মশাই, ভাগ্য আমি বিশ্বাস করি না, মানুষ বড় হয় নিজের জোরে, যাকে বলে পুরুষকা। আর দৈব দৈব দিয়ে কিচ্ছু হয় না, যা হয় এই নিজের হাতে। পণ্ডিত মশাই কি বলেন? আরে পণ্ডিত মশাই আর কি বলবে, ওই যে শাস্ত্রে লেখা আছে না, উদ্যোগীনং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী দৈবে নদেয়মিতি কা পুরুষা বদন্তি। আপনি তো তাহলে একটা জল জন্তু উদাহরণ, যাকে বলে পুরুষকারের প্রতিমূর্তি। যদি অনুমতি দেন একটা কথা বলতে পারি? বলুন। দেখুন, পুরুষকার বা বাহুবল আপনার কি পরিমাণ আছে তা আমি জানি না, কিন্তু টাকা উপায়ের ব্যাপারে দৈব বা বরাতের যুদ্ধে আপনার প্রচন্ড প্রবল, এ কথা আমি স্বীকার করি। তার মানে? মানে আমি নিজে বরকে চিনি নে, কোনে কেউ প্রায় না, অথচ টাকাটা যাচ্ছে আমার এবং সেটা গিয়ে ঢুকছে আপনার সিন্ধুকে। একে বরাত ছাড়া কি বলবো মশাই। শ্রীকান্ত, শ্রীকান্ত দাঁড়ান দাঁড়ান ঠাকুরদা, আমাকে বলতে দিন। শুনুন কালিদাসবাবু, এই মাত্র বললেন যে দেবতার অনুগ্রহ আপনি নেন না, কিন্তু আপনার ছেলের হাতের আংটির থেকে মেয়ের গলার হার পর্যন্ত যে তৈরি হবে আমারই অনুগ্রহের দানে, এমনকি বউ ভাতের খাওয়ানোটা পর্যন্ত হয়তো আমাকেই জোগাতে হবে। শ্রীকান্ত, কি সর্বনাশ করছো তুমি? দোহাই দোহাই ভাই মশাই, ও ছেলে মানুষের কথা শুনে আপনি টাকা দিচ্ছেন তা আমি জানবো কি করে? মেয়ের মা আপনাদের বাড়ির সূত্র সবাই হাতে পায়ে ধরেছে, কিন্তু আপনি বিয়ে পাশ করা ছেলের দাম 2,500 কম করতে রাজি হননি। মেয়ের বাপ 40 টাকা মাইনে চাকুরে, তার 40টা পয়সা দেওয়ার ক্ষমতা নেই। এটা একবার ভেবে দেখলেন না যে আপনার ছেলেকে কেনবার মতো এত টাকা হঠাৎ এরা পায় কোথায়? সে যাই হোক, ছেলে বেচা টাকা অনেকেই নেয়, আপনিও নিয়েছেন, তাতে কোনো দোষের নেই, কিন্তু এরপর গায়ের 5 জনকে বাড়িতে ডেকে আপনার এই পুরুষকার আর বাহুবলের বড়াই করবেন না। দয়া করে এইটুকু মনে রাখবেন যে বাইরের একজন লোকের ভিক্ষের দানেতেই আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন। আহ শ্রীকান্ত, তুমি কি পাগল হয়ে গেলে? বেমশাই বেমশাই, ওর কথায় তুমি কে হে ওর বাচিন, যত বড় মুখ না তত বড় কথা। চুপ, সব চুপ, টাকা আমি নেব না। কালিদাসবাবু, তার মানে ছেলের বিয়ে আপনি এখানে দেবেন না? না তা নয়, কথা যখন দিয়েছি এ বিয়ে আমি দেব, তার নড়চড় হবে না। আপনার নামটা কি? ওকে চিনতে পারলেন না? ও হচ্ছে শ্রীকান্ত, তুই পুপপাড়া চাটুর্যেদের বাড়ি। ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, অনেকদিন দেখিনি তো তাই ঠিক খেয়াল ছিল না। আচ্ছা, এরই বাপের সঙ্গে না আমার একবার একটা ভয়ানক ফৌজদারি মামলা বাদে? আপনি দেখছি কিছুই বলেন না, ও বাড়ির ছেলেও বটে আর সম্পর্কে আমার নাতি হয়। ও তাই বুঝি? আমারও বড় ছেলে বেঁচে থাকলে আজ এমনি বয়সই হতো। শশধরের বিয়েতে কিন্তু তুমি এসো বাবা, আমার তরফ থেকে সেদিন তোমার নিমন্ত্রণ রইল। তুমি সকালে ঝামেলা করো না, হাতের কাছে কাজকর্ম যদি না থাকে বাড়িতে কি ইয়ে করো, গিয়ে ওই হাপুগাও গিয়ে দাও হাপুগাও, বাবুর ধান বাবুর চাল এসব না হলে একদম সরে না। তোমাদের কি ব্যবহার হবে দেখিনি, সাদে কি আমরা এসেছি? কেন এসো তো, তোমার বাবুর টাকা যে গায়ে টেকা হয় কেন কেনা, সমাজ সমাজ বলতো তার কিছু নয়, সমাজ নিকুশি করে দাও বাড়ি বাড়ি দাও, মা বুকি একেবারে ইয়ে বাড়ি দাও। কি হলো কি বলুন বাবু, যা করছেন কেন? দিন রাত্রি বৈষ্ণবীদের আখড়ায় পড়ে গেছেন। বৈষ্ণবীদের আখড়া? হ্যাঁ, সেটা আবার কোথায়? ওই যে মুরারিপুরের আখড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি বটে, তা সেখানে তো সব বৈষ্ণব বৈরাগীদের আড্ডা। তোমার বাবু তো মুসলমান, তা তারা সেখানে তোমার বাবুকে থাকতে দেবে কেন? কি যে বলেন বাবু, ওইসব আউলিয়া বাউলিদের কোনো ধর্মজ্ঞান আছে? যার জন্ম মানে যে কেউ ওদের দলে মিশলি ওরা টেনে নেয়, বাস বিচার করে না। দেখেন গিয়ে
সেখানে তো ভূত হয়ে বসে আছেন। দয়াল মর্ম ব্যথা জানা তো কারে, দয়াল মর্ম ব্যথা বুকের মাঝে রয় গোপনে নয়ন ভরে। আরে তুই তুই কি করে এলি এখানে? তোকে খুঁজতে খুঁজতে চলে এলি। আচ্ছা ঘর বসাই আগে। এই তোমার শ্রীকান্ত না? হ্যাঁ তা বসো বসো। আপনি আমাকে চিনলেন কি করে? ও চলবে না গোসাই, ও আপনি আপনি বাদ দিতে হবে এখানে, নইলে রস জমবে কেন? তা না হয়ে দিচ্ছে, কিন্তু তুমি হঠাৎ আমাকে চিনলে কি করে? এই দেখো হঠাৎ চিনবো কেন, তুমি তো বৃন্দাবনের চেনা মানুষের কান্ত গোসাই, তোমার চৌধুরী যে রসের সমুদ্র ও যে দেখলেই মনে পড়ে। পড়ে বুঝলে? পড়ে না। ওই যে কমলদাতা, সে প্রথম যেদিন এই আখড়া এলো আহা ঠিক এমনি দুটি চোখ। কমলদাতা? হ্যাঁ গো, তাকে দেখেই কিনলাম। কমলদাতা এতদিন তুমি ছিলে কোথায়? কমল সেই যে এসে আপনার হলো, তার আর আদি অন্ত বিরহ বিচ্ছেদ রইল না। এই তো সাধনা ঘোষাই, এই তো রসের দীক্ষা। দেখবে দেখবে তাকে, সেও তোমার অচেনা নয় গোসাই, অনেকবার দেখেছো বৃন্দাবনে, হয়তো ভুলে গেছো, কিন্তু দেখলেই চিনবে সেই কমললতা। তবে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। দেখেছো বৃন্দাবনে বড় গোসাইজির কাছে শুনলে না? হ্যাঁ তা তো শুনলাম, কিন্তু বৃন্দাবনে তো আমি কখনো জন্মেও যাইনি। গেছো বই কি অনেককালের কথা কি না, তাই হঠাৎ মনে পড়ছে না। সেখানে গরু চড়াতে, ফল পেরে আনতে, বনফুলের মালা গেঁথে আমাদের সবাই গলায় পরিয়ে দিতে, বৃন্দাবনের কথা মনে পড়ে না। পূর্বজন্ম কিনা, তবে ছোটবেলায় মাঝে মাঝে এখানে এসে প্রসাদ খেয়ে যেতেন, আর একটা কাঁচা মিঠে আম গাছের উপরে ভারী লোক ছিল। যেতেই বা হবে কেন, থেকেই যাও না। থাকবো কি করে, আমি যে গহরের অতিথি। তাতে কি হয়েছে রে, বড় গোসাই ঠিকই বলেছেন, থাক না এদের এখানে। দেখি শ্রীকান্ত তোর খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব, আর তাছাড়া তোর নয়ন চক্রবর্তীর ওখানে খেতেও ভালো লাগে না, বরঞ্চ এখানেই সুবিধা হবে, এখানেই থাক বড় গোসাই। আর আমি তো প্রায় সারাদিন এখানেই থাকি, রামায়ণটা এখানে নিয়ে আসবো। কমল তুমি এখানেই ওর থাকার ব্যবস্থা করো। কি করবে গোসাই? কি আর করব, গহরী যখন তোমাদের হাতে সঁপে দিল তখন বৈষ্ণবের অতিথি হওয়া যায়। তুই নবীনগিরি বাক্সটা পাঠিয়ে দিস। নিশ্চয়ই রে, বড় আনন্দ হল। গৌর গৌর, কমল শ্রীকান্ত গোসাইকে ভেতর নিয়ে যাও, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ শ্রীকান্ত তুই যা, কমল ওকে ভেতর নিয়ে যাও। মন খারাপ হলো গোসাই? কেন বলো তো? আমরা জোর করে আটকে রাখলাম বলে? জোর করে আমাকে কেউ আটকে রাখতে পারে না, আমাকে চিনলে সেটা বুঝতে পারত। বন সনে যাবত নন্দ দুলা, বন সনে যাবত নন্দ দুলাল, এতক্ষণ মাঠে থাকে কাহারো সওয়াল, এতক্ষণ মাঠে থাকে কাহারো সওয়াল। দেখো তো কমল দি, একটু ময়দা হবে না আর একটু?
তোমার কাছে চাবিটা রেখে দাও, যদি কিছু দরকার হয় ভাড়ার থেকে বের করে দিও। একটা কথা জিজ্ঞেস করবো, এই মাঠের কর্তৃ কি তুমি? একথা বলতে নেই, এখানে সবাই আমরা ঠাকুরের সেবা করি, প্রত্যেকের উপর এক একটা ভার রয়েছে, প্রভু আমার উপর এই ভার দিয়েছে। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, আজানুলম্বিত গলে বনমাল, আজানুলম্বিত গলে বনমাল, বন শনে যাবত নন্দ দুলাল, বন শনে যাবত নন্দ দুলাল, এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, নিজের আনন্দেই ডুবে রয়েছে, বন শনে যাবত নন্দ দুলাল, বন শনে যাবত নন্দ দুলাল, বন শনে যাবত নন্দ দুলাল। মা, আমাদের অতিথি আনন্দ, আনন্দ সেই আনন্দে ডুবে থাকো গোসাই, জয় গো। কি বলে ডাকবো তোমার? নতুন গোসাই বললে কেমন হয়? তা মন্দা হয় না, তোমরা গহরকে যখন গোসাই করতে পেরেছ তখন আমি তো অন্তত বামুনের ছেলে, তা আমার নামটা কি অপরাধ করলো? তার সঙ্গে একটা গোসাই জুড়ে দাও না। কেন? তা হয় না ঠাকুর। কেন? ও নামটা আমার ধরতে নেই, অপরাধ। এই তোমার ঘর নতুন গোসাই। আমার? তা মন্দ নয়, কিন্তু কাকে বেদখল করলাম? তোমাকে? কাউকে বেদখল করতে হয়নি, অতিথিদের ব্যবস্থা আমাদের এখানে থাকে। আচ্ছা, গহর কোথায়, ও কি চলে গেল? ও বুঝি প্রায় এখানে আসে, যে নবীন কিন্তু খুব রেগে আছে দেখবে। তাই বুঝি, আসলে উনি ভক্ত কবি মানুষ, বড় গোসাইকে খুব স্নেহ করেন কিনা? আচ্ছা, গহর ধনী লোক, টাকাও দেয় আঁকড়ার জন্য। না নতুন গোসাই, ও ঠাট্টাটা মুখেই থাকুক, আমি চলি, আরতির সময় হয়ে গেল, তুমি একটু বিশ্রাম নিয়ে তারপরে এসো, আরতির পরে যত খুশি ঝগড়া করো। নয়ন মোহন সে নয়ন ছাড়িয়া মোর এসব বধু ঠাকুরে পরাণে, এসব বধু ঠাকুরে পরাণে, কানু ছাড়া আনো নাই জানে,
ব্রজ বল্লভ গোপী বল্লভ ব্রজ বল্লভ গোপী বল্লভ রাধা বল্লভ বিনে আন নাহি জানে রাধা বল্লভ বিনে আন নাহি জানে কানু ছড়া আন নাহি জানে বধু গো কপালে বিধি মিলাইছে গুণনিধি আমার কপালে বিধি মিলাইছে গুণনিধি এমন বধু আছে আশা পেলে বৈষ্ণব হতে কতক্ষণ? তুমি গহরকে পর্যন্ত গোসাই বানিয়েছ, তা আমি কি এতই অবহেলা? হুকুম করলে বৈষ্ণবের দাসানু দাস হতেও রাজি। বৈষ্ণব সম্বন্ধে তামাশা করো না গোসাই, অপরাধ হয়। গহর গোসাইকেও তুমি ভুল বুঝেছ। তারা আপন জনেরা তাকে কাফির বলে, কিন্তু তারা জানে না সে আসলে খাঁটি মুসলমান। তার বাপ পিতামহের ধর্মবিশ্বাস সে ত্যাগ করেনি। কিন্তু ওকে দেখে তা তো মনে হয় না। সেটাই আশ্চর্য। এনেছিস? আয় গোসাই, এই আমার ছোট বোন পদ্মা, ভারি দুষ্টু মেয়ে। যাও গোসাই, বাইরে জল রয়েছে, হাত মুখ ধুয়ে নাও। পদ্মা, গোসাইকে হাতে জল দে। এসো। না গোসাই, আর কথা বাড়িও না। আয়োজন আমাদের সামান্য, তবে সবই ঠাকুরের প্রসাদ।
হ্যাঁ গোসাই, তুমি নাকি বিদেশ যাচ্ছ চাকরি করতে। তোমার তো কেউ নেই, তবে চাকরি করবে কেন? কি করব? আমরা যা করি গোবিন্দজির প্রসাদ তার কেউ কেড়ে নেবে না। জানি, বৈরাগী গিরিও আমার কাছে নতুন না। বৈরাগীও হয়েছিল নাকি? তবে ফিরে এলে কেন? থাকতে শুলে না বুঝি? না, বেশি দিন না। তোমার কমই ভালো। আচ্ছা কমল, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমরা সব অতিথিকে এমনি করে বসে খাও? চুপ করে রইলে যে না, সবসময় নয়। তাহলে এটা আমার জন্য বিশেষ ব্যবস্থা, কি বলো? এত ভাগ্য কেন? ভাগ্য তোমার নয় বসাই, আমাদের। আমার, আমি একটু ওদিকে যাই, বাবাজিরা খেতে বসেছেন, তুমি খেয়ে নাও। কেন? সারা রাত এখানে কাটিয়েছ নাকি? বাড়ি যাও না, ভোর হয়ে গেছে। তাই তো কমল, কাল রাতে তোমার গান শুনতে শুনতে কখন যেখানে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই, ভারী অন্যায় হয়ে গেছে। আরে গহর মিয়ানা, তাই তো দেখছি। আমি চাই কমল, তুমি রাগ করেছ না? আমি চলি, শ্রীকান্তকে বলো আমি পরে আসবো। না, এই যে বড্ড বাড়াবাড়ি হচ্ছে, শেষে আখড়ায় রাত্রিবাস, এই যে ঘোর অনাচার। ঠিক, এর একটা বিয়ে করতেই হবে। কি দিদি, এখানে আমি চুপ করে বসে ফুল তুলতে যাওনি? গর্বসাই, কাল সারা রাত গর্বসাই এখানে পড়েছিল। তাই নাকি? আমার মনে হচ্ছে এই আখড়ায় আমার থাকা উচিত নয়। কেন দিদি? গর্বসাইয়ের জন্য আমার বড় দুঃখ হয় গর্বসাই। আমি এখান থেকে চলে গেলে তারই ঘর কেটে যাবে, বেঁচে যাবে গর্বসাই। ওর বোর কাটবে না কমল, যার মানুষকে নিয়ে চিরকালের লীলা, তিনি ওর চোখে রং ধরিয়ে দিয়েছেন। ভাই, তুমি তো নিমিত্ত মাত্র। গর্বসাই, এ শুধু ভাবের কথা নয়, মেয়ে মানুষের মন নিয়ে দেখেছি আসল দুঃখটা তার কোথায়। আমি হতভাগী, যেখানে যাই সেখানেই ভাব ছবিয়ে তুলি। আপনি আমার অনুমতি দিন, আমি বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে? দিদি, বৃন্দাবনের ডাক সময় হলে আপনি আসবে, জোর করে তো সেখানে যেতে পারবে না ভাই। আর যদি যাও শুধু শরীরটাই সেখানে পৌঁছবে, মন আর পৌঁছবে না। ওসব কথা ভেবে শুধু মন খারাপ করো না, যাও, বেলা হয়ে যাচ্ছে, ফুল তুলে আনো। তবু কেন জানি আমার মনে হয়
আমাকে এখান থেকে চলে যেতেই হবে। ধানের কথা শোনা না, না খেয়েছে তোমার চা খেতে বড় বই গেছে। নতুন গোসাই চাই ভাগ বসাতে এসেছে নাকি রাশো দিদি? নতুন গোসাই? সে আবার কোন বাবাজি? নদের কেউ নাকি? কি হয়েছে রাশুদি? এই কমলদি, এই কমলের পেতনি আর এই ছুরিটা কিরম করছে? আসলে চা খাওয়ার শখ হয়েছে। কমলদি বলছে দে শাকছে নিজের দে। গুঞ্জে জাগিল কানু নিশি অবসান, কানু লয়ে যায় মোর সারাদিন মান। গুঞ্জে জাগিল কানু নিশি অবসান, কানু লয়ে যায় মোর সারাদিন মান। গুঞ্জে জাগিল কানু বধুর সেবায় করি কত আয়োজন, ভজন পূজন বল সাধিব কখন। তোমার চা দিয়েছি নতুন আচ্ছা, তোমরা সাধন ভজন করো কখন? সেই সকাল থেকে দেখছি রান্না বান্না, ঘর দোর মোছা, উঠুন নিকোনো, না হয়তো ঠাকুরকে খাওয়ানো নাওয়ানো, গামোছানো, এই তো করছো। এই সবই তো সংসারের কাজ। তিনি তো সাক্ষাৎ ভগবান। না গোসাই, এমন কথা কখনো মুখে আনবে না। কেমন? আমি তো জানি নে, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, তোমরা কি ভাবো ওই পাথরের মূর্তির মধ্যে ভগবানের শক্তি চৈতন্য আর ভাবতে যাবো কিসের জন্য? এটা আমাদের প্রত্যক্ষ শক্তি আর চৈতন্যের হদিশ কি তোমরাই পেয়ে বসে আছো যে বলবে পাথরের মধ্যে তার জায়গা হবে না? হয়তো হয়, ভগবানের থাকতে কোথাও বাধা পড়ে না, নইলে তাকে ভগবান বলতে যাবো কেন বলত? আচ্ছা কমল, তোমার দেশ কোথায়? দেশ আমার পথে পথে, খড় আমার গাছতলায়। তাহলে পথে পথে আর গাছতলা না থেকে তুমি এই মঠে পড়ে আছো কেন? অনেকদিন তো পথে পথেই ছিলাম গোসাই, সঙ্গী পাই তো আর একবার পথ সম্বল করি। তোমার সঙ্গীর অভাব হবে এ কথা কেউ বিশ্বাস করবে না, যাকে ডাকবে সেই রাজি হবে। তোমাকে ডাকছি নতুন গোসাই, রাজি আছো? রাজি? নাবালক অবস্থায় যে যাত্রার দলকে ভয় করেনি, সাবালক অবস্থায় তার বৈষ্ণবীকে ভয় কি? তুমি যাত্রার দলে ছিলে, তাহলে তো গান গাইতে পারো। অধিকারী অতটা রেগোতে দেয়নি, তারা কিছু আওয়াজ দিয়েছিল। অবশ্য তুমি অধিকারী থাকলে কি হতে বলা যায় না? আমি জবাব দিয়ে দিত সে যাক, গান আমাদের একজন জানলেই কাজ চলে যাবে। চলো না নতুন গোসাই, বেরিয়ে পড়া যাক। তুমি না বলেছিলে শ্রী বৃন্দাবন কখনো দেখুন? চলো তোমায় দেখিয়ে নিয়ে আসি। ঘরে বসে তো অনেক দিন কাটলো, পথের নেশা আবার টানতে চায়। বলো না নতুন গোসাই, সত্যি যাবে তুমি? ঠাট্টা করছো কমল? না, ঠাট্টা নয়। পরিচয় এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি, আমাকে এতটা বিশ্বাস হলো কি করে? নাম শুনে বিশ্বাস করেছি, কথা শুনে বিশ্বাস করেছি, চোখে দেখে সব সংশয় কেটে গেছে। কাল পঞ্চমী, ভারী শুভ দিন বেরিয়ে পড়ার। যাবে, যদি ভালো না লাগে পথের ধারে রেল লাইন রইল, ফিরে এসো, বারণ করব না। ওকে, ভয় পেয়ে গেলে নাকি? আচ্ছা আচ্ছা, এত তাড়ালে, কাল না হয় পরশু, পরশুর পরে না হয়, অনেকদিনই তো রইল, ভেবে চিন্তে ঠিক করো।
আমার সঙ্গে যাবে? না, তোমার পায় মামলুকে রওনা হবে। গহর গোসাই এসছেন, গোসাইজিকে খবর দিতে বললেন। গহরকে তোমরা ভেতরে আসতে দাও না বুঝি? না, উনি নিজেই আসেন না। অন্তরিক্ষে ম্লানমু গন্ধর্ব কিন্নর বৈদেহীর দুঃখে অশ্রু ঝরে ঝর ঝর। কেটে হলো তাহলে বুঝি? কিন্তু মা যা সারা বেলাতে থাকি কান্না হবে। ঠিক ঠিক, বড্ড দেরি হয়ে গেছে, আমি চলে যাই। শ্রীকান্ত, শ্রীকান্ত বলছিলাম, কালকের দিনটা থেকে গেলে হয় না? নাই বা কেবি, বাকিটুকু শুনিয়ে দিতে পারতাম। না রে গো, কাল আমাকে যেতেই হলো। তুই বরং কাল আর কান খাওয়াটা সেরে আস, আমি বাকিটুকু বেলা শুনে নেবো। কাল তোমাকে যেতে দেবো না। তবে কবে যেতে দেবে? কখন শুরু কখন বিশেষ কে জানি, ওমন কখন শুরু কখন বিশেষ কে জানি, এ যে বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলা হয় সে জানে, ওমন কখন শুরু কখন শেষ কে জানে। তারি হাতের একটা রাজে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, বুঝি না এ কোন খেপামি, কোন খেপামি, ওসে জগত মেলায় পুতুল না চায় কে বোঝে বল সেই মানে, যে বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলা হয় সে জানে, ওমন কখন শুরু কখন দেশে আমার দয়াল বন্ধু আছে তো সেই জনা, যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দের সোনা, সে সুধার রসের কণা, হয় সে সুধার রসের কণা, আমি তার ঠিকানায় খুঁজে বেড়াই এপার ওপার সবখানে, যে বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলা হয় সে জানে, ওমন কখন শুরু কখন শেষ কে জানে, কখন শুরু কখন দেশে কি জানি। শান্ত, কখন শুরু কখন দেশে কি জানি।
শান্ত, তোর ট্রেন সকাল 7টায়, তৈরি হয়ে থাকিস কিন্তু, আমি খুব ভোরই চলে আসবো। আপনি তো বসাই বস্তুম নন, মানে ভদ্রলোক, তা আপনাকে আকড়ায় থাকতে দিয়েছে? সে খবর তারাই জানে, তাদেরই জিজ্ঞেস করবেন। মানে কমলেলা তো থাকতে বললে বুঝি। জানেন ওর আসল নামটা কি? উষাঙ্গিনী, বাড়ি সিলেটে, কিন্তু দেখায় যেন কলকাতার মেহমান। আমার বাড়িও সিলেটে মশাই, বুঝলেন, ওই গ্রাম মাহমুদপুর। শুনবেন মশাই, শুনবেন ওর স্বভাব চরিত্রের কথা? না, শুনতে চায় না। কিন্তু এই কথা বলছেন কেন? বলবো না মশাই, যে আমার পরিবার হয়, মানে ওর বাবা নিজে থেকে আমাদের কন্ঠী বদল করে দিয়েছে। কি বিশ্বাস হলো না বুঝি? আরে মশাই সাক্ষী সাবুত আছে, আকড়ায় ইচ্ছে করলে সবাই যেতে পারে, আপনিও পারেন। যাবো মশাই যাবো, দারোগাকে দু পয়সা খাইয়ে রেখেছি, পেয়াদা সঙ্গে করে একবারে চুলের মুটি ধরে টেনে বের করবো। বলে দেবেন আপনাদের ওই কমলিয়ে থাকে যে বাবাজিদের বাবার ক্ষমতা নেই, যে ঠেকায় সালা রাসকেল। রাধে কৃষ্ণ গোবিন্দ যমুনা বৃন্দাবন, শ্রী চৈতন্য সনাতন। খাবার সময় আসেনি বলে রাগ করেছ? কাল তো চলেই যাবে, আজ না হয় অপরাধ গুলো ক্ষমা করে নিও, কেমন? কি তোমার অপরাধ বলবে তো? ফোনের মধ্যে ওই লোকটা তোমাকে কি বলছিল তুমি দেখেছিলে নাকি? আমার চরিত্র সম্বন্ধে কিছু ইঙ্গিত করেন করেছে। ওরা আমার সম্পর্কের কথা কিছু বলেনি? বলেছে, সে তোমার স্বামী, অর্থাৎ তোমাদের সামাজিক আচার মতে তুমি তার কন্ঠী বদল করার পরিবার। শুনবে কুশাল আমার ছেলেবেলার কথা? শুনলে হয়তো ঘৃণা হবে। তবে থাক, শুনতে চাই না। কেন? লাভ কি কমল, তোমাকে আমার ভালো লেগেছে, কাল চলে যাব, হয়তো আর আমাদের দেখা হবে না, কিন্তু আমার এই ভালো লাগাটুকু মিথ্যে নষ্ট করে লাভ কি হবে বলো তো? আমারই বা সান্ত্বনা কোথায় তোমায় যদি না শোনাতে পারি? তোমাকে মিনতি করি গোসাই, আমার গোড়ার কথাটা একবার শোনো। কমল, আমি নেহাতি পথের মানুষ, ভব ঘুরে, আমাকে সব কথা শুনে তুমি কি সান্ত্বনা পাবে? বাবু গোসাই, আমাকে মুক্তি দিতে আমার দেবতাই তো পাঠিয়েছেন তোমাকে। একটা ঘটনা বলবো, বিশ্বাস করবে, আমার ঠাকুরের দিকে মিস করে বলছি, আমি তোমার মিথ্যে বলবো না। করবো কমল, করবো।
ঠাকুরের দিব্যি না করে বললেও তোমাকে আমি বিশ্বাস করব। বলো। তবে বলি, একদিন গহর গোসাইয়ের মুখে শুনলাম তার এক পাঠশালার বন্ধু এসেছিলেন তার বাড়িতে। ভাবলেন, এ কেমন ধরো বামুন বন্ধু যে অনায়াসে করে রইল মুসলমানের ঘরে, কারোর ভয় করলে না, কেউ কোথাও নেই। গহর গোসাইকে জিজ্ঞাসা করতে গহর গোসাই ঠিক এই কথাই বললেন, সংসারে তার কেউ আপন নেই বলে তার ভয়ও নেই ভাবনাও নেই। তারপর গোসাইকে জিজ্ঞাসা করলাম, গোসাই তোমার বন্ধুর নাম কি? শুনে আমি চমকে উঠলাম। জানো তো গোসাই, ওর নামটা আমার মুখে আনতে নেই। জানি, তোমার মুখে শুনেছি। গহর গোসাইকে জিজ্ঞাসা করল, তোমার বন্ধু দেখতে কেমন, বয়স কত? গহর গোসাই কত কি বললে, কিছু আমার কানে গেল, কিছু আমার কানে গেল না, কিন্তু আমার বুকের ভেতরটা ঠিপঠিপ করতে লাগলো। তুমি ভাবছ এমন মানুষও আছে যে নাম শুনলে পাগল হয়? হ্যাঁ গো গোসাই, এমন মেয়ে মানুষও আছে যে নাম শুনলে পাগল হয়। তারপর আমি নিজেও হাসতে লাগল, কিন্তু ভুলতে পারলুম না। আমার সব কাজের ফাঁকে ফাঁকে মনে হতো, কবে তুমি এখানে আসবে, কবে তোমাকে নিজের চোখে দেখব। সবই তো কাল সন্ধ্যে এসেছ, কিন্তু আজ আমার চেয়ে বেশি এই সংসারে তোমাকে কেউ ভালোবাসে না। পূর্বজন্ম সত্যি না হলে এমন অসম্ভব কাণ্ড একদিনের মধ্যে ঘটতে পারে তো? সাহেব জানি তুমি থাকতেও আসুনি, থাকবেও না, কিন্তু তোমাকে পেয়েও যদি তোমার পায়ে আমার সব পাপ সব অপরাধ নিবেদন না করতে পারি, তবে তার দুঃখ রাখবো কোথায়? বলো না গোসাই, শুনবে আমার কথা? বলো। বলাটা যত সহজ ভেবেছিলাম দেখছি তত সহজ নয়। মেয়ে মানুষ তো, হয়তো সব কথা খুলে বলতেও পারব না। যখন আমার 11 বছর তখন আমার বিয়ে হয়েছিল। 1 বছর যেতে না যেতেই আমি আমার স্বামীকে হারাই। তাকে আমার ঠিক মনেও পড়ে না, কিন্তু তার নামটির জন্য তোমার নাম আমি মুখে আনতে পারিনি। তাই তো তুমি নতুন গোসাই। জানো গোসাই, আমি আমার বাবার একটি সন্তান। আমার বাবা ছিলেন কলকাতার বিরাট ব্যবসায়ী, ধনী। মা থাকতেন দেশের বাড়িতে, বাবা আমায় কলকাতায় এনে রাখলেন। কুমারী মেয়ের মতো আমি বড় হতে লাগলাম। বাবা চেষ্টা করলেন গান বাজনা লেখাপড়া ছবি আঁকা সবের মধ্যে আমাকে ফুলিয়ে রাখবার। আমার বয়স বাড়তে লাগলো, এতগুলো বাড়িতে আমি আর ছি মনোরমা।
এই মনমতোর বাপ মহারা ভাইপো এখান থেকে সে কলেজে পড়ত, সময় পেলেই ছুটে আসত তার সাথের কাছে। দিদি কি কি জিনিস আনতে হবে, টাকাটা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে যে। টাকাটা দাও, তুই কি ঘোড়ায় জিন্দি আসিস? ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সারাদিন খালি কবিতা। শোন, আমার জন্য এক পাউন্ড উল নিয়ে আসবি, হ্যাঁ, আর দুটো বড় বড় কাঁটা। বাকিটা আমার। তোর কি করবি তুই? একখানে বলাকা কিনবো। বলাকা? পড়াশোনার নাম নেই, খালি কাব্য কবিতা। শোন শোন না, আজ বাবা এলে দেখবি তোর সব কথা বলে দেবো। লোকে দিদি শোনা, দিদি মিষ্টি শোনা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দিদি তুমি কিচ্ছু ভেবো না, দেখো পরীক্ষা আমি ঠিক পাস হয়ে যাবো। আবার সেই একা, কখন বাবা ফিরে আসবেন আমি পথ চেয়ে বসে থাকতাম। সেই লোভী চাউনি এই পরিবেশের সম্পূর্ণ সুযোগ নিল। আমার বয়স, আমার নিঃসঙ্গতাও এর জন্য কম দায়ী নয়। আবর্জনার বোঝা মাথায় আপন গ্লানি ভারে রইনি কুণ্ঠিত প্রভাত যে তার। না দিদিভাই, তুমি কিচ্ছু শুনছো না, শুনছি প্রভাত যে তার সোনার মুকুট খানি তোমার তরে প্রত্যুষে দেয় আনি। আগুন আছে ঊর্ধ্বশিখা গেলে তোমার সে যে কবি, সূর্য তোমার মুখে নয়ন মেলে দেখে আপন ছবি। না দিদি না, তুমি কিচ্ছু শুনছো না। লক্ষ্মী দিদি কি হয়েছে তোমার বলো না, কি হয়েছে তোমার বলো না, তোমার কি হয়েছে বলো না। বারবার খবর দিয়ে তোমার দেখা পাই, আমার এই অবস্থা যেন আমি চুপ করে আছো কি করে, আমি তো ভেবে ভেবে কিচ্ছু কুলকুলা পাচ্ছি না। বাবাকে জানানো ছাড়া কোনো উপায় নেই, সে তো তোমাকে কতবার বলেছি। বলবো বলবো, অত তারা কিসে, মানে এদিকে অনেক দরকারি কাজ পড়ে গেছে, একটু সময় পাচ্ছি না। তুমি এমন করছো না যেন দায়িত্বটা শুধু আমার এক কাজ, তুমিও তো বাবুকে বলতে পারো। মন মতো কি চিনল, আমাকে সে এড়িয়ে যাবার চেষ্টা করছে। নিরুপায় হয়ে যতীনকে সব কথা খুলে বললো। দিদি না, তুমি কি বলছ, তোমার অন্য যে কোনো আদেশ আমি পালন করবো। তোর লজ্জা থেকে পাঁচ পাঁচ জন তুমি যদি এই উপায় ঠিক করে থাকো, আমি তোমাকে কখনো সাহায্য করবো না। অত্যন্ত মহা পাপ দিদি, অত্যন্ত মহা পাপ। যতীন আমার মুক্তি দিল না, কথাটা বাবার কানে গেল। গুরুদেবের পরামর্শে মন্মথের সঙ্গে কণ্ঠি বদল করে আমার বিয়ে দেওয়াই ঠিক হল। বাবা আমি বিশ্বাস করে, বাবা আমি সত্যি বিশ্বাস করে। বাবু বলবে রে হারাম জানা, বাবু বলবে কি, উষা নিজের মুখে বলে দিল না বাবু। তো কখনো মিথ্যে কথা বলে না।
বলছিলাম কি কথা, যে যা হবার হয়ে গেছে, আমি তো আর নেমু খারাপ নই যে এত বড় বিপদে আপনাকে একলা ছেড়ে যাব। তবে বুঝতে তো পারছেন কর্তা, পরের ছেলের বাবা হতে হবে, মানে আমার নিজের তো ঘর সংসার রয়েছে, ছেলে পুলে রয়েছে, তাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য তো আমার আছে। মানে ওই হাজার কুড়ি হলেই হবে, ওদের হাতে টাকাটা দিয়ে আমি কাল ভোরে নবদ্বীপ পৌঁছে যাব। আপনি কিন্তু আজ রাত্রি ওখানে পাঠিয়ে দেবেন। মনমতের সব জেনে শুনে মা হবার লোভে কোনটি বদলে রাজি হয়েছিল। মনমতের এই শয়তানি তখন আমি জানতাম না, জানলাম। সর্বনাশ হয়েছে দিদি, সর্বনাশ হয়েছে। যতীন হত্যা করেছে, যতীন আমার হত্যা করেছে, জানো দিদি, মন মতো সমস্ত দোষ ওর উপর চাপিয়ে দিন। তুমি নাকি নিজে যতীনের নাম, চিরদিনের মতো বেরিয়ে পড়লুম পথে পথে। কোথায় যাবো জানি না, শুধু চলেছি আর চলেছি। তারপর কত বৃদ্ধ, কত গাছতলায় কত দিক কেটে গেল, পাহাড় চলে না, পাহাড় চলে না। এক গাছতলায় যন্ত্রণায় কাতর অচেতন প্রায় অবস্থায় শুনেছি আমার একটি মৃত সন্তান হয়েছিল, মা আমি হতে পারিনি। তখন আমার শূন্য জীবনে এসে দাঁড়ালেন পরগোসায়। দেখো কি কাণ্ড, কথাগুলো বলে কতটা তুমি তোমায় জাগিয়ে রাখলাম। কমলতার কথা তারপর কোন দুঃখ নেই নতুন গোসাই, দুদিন থাকো না আরো আমাদের কাছে, দেখবে কমলতা সংসারে কি নিয়ে থাকে। বলো না, থাকবে? রাজি হয় না কমল, কালই আমাকে যেতে হবে। আচ্ছা, তুমি কি এই বয়সে কখনো কাউকে ভালোবাসো? তোমার কি মনে হয়? আমার মনে হয় না, তোমার মন বৈরাগীর মন উদাসী এবং সেই তো তোমার বড় অহংকার, সে কি ভালোবাসার পাথর নিতে পারে? এই দুটো দিনের মধ্যে তুমি আমাকে এত জানলে কি করে? তোমাকে কথা সত্যি কমল? হ্যাঁ সত্যি, তোমাকে ভালোবেসে তো আমার মুক্তি। মুক্তি? তাহলে তোমার জপ তো, তোমার কীর্তন, তোমার আত্মীয় দিনের ঠাকুর সেবা, এসবের কি হবে কমল? এরা আমার আরো শক্তি, আরো সার্থক হয়ে উঠবে। চলো খুশি, সব ফেলে আমরা দুজনে পথে পথে বেরিয়ে পড়ি। এই দেখো আমার পাগলা আমি শুরু করেছি, শুয়ে পড়ো, ভোরের গাড়ি ধরতে হবে না,
রাই জাগো রাই জাগো শুকসারি বলে রাই জাগো রাই জাগো কই নতুন গোসাই তুমি এখনো ঘুমিয়ে তৈরি হয়ে নাও যাবার যে সময় হয়ে এলো যাবো না কমল সত্যি বলছো আচ্ছা তুমি একটু ঘুমিয়ে নাও আমি ফুল তুলে নিয়ে আসি কমল কি হলো চলো আমিও তোমার সঙ্গে যাই শিখি তুমি স্নান করোনি কাপড় ছাড়োনি তোমার ছোঁয়া হলে তো পূজা হবে না না হয় এই অন্ধকারে তোমার সঙ্গীত হতে পারবো আচ্ছা বেশ তুমি মুখ হাত পা ধুয়ে নাও তাড়াতাড়ি আমি সাজিটা নিয়ে আসি আচ্ছা কহে চণ্ডী দাস শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে তীরতে দুঃখ যায় তারি ঠাই সত্যি কমল তুমি যেন বৈষ্ণব কবির কীর্তনের সুর সখী হে ফিরিয়া আপন ঘরে যাও জিয়ন্তে মরিয়া যে আপনা খাই আছে তারে তুমি কি আর বোঝা কমল পূজোর সময় হয়ে গেল ধর্ম করম যাও কাহে না ডরাই মনের ভরমে পাশে বন্ধুরে হারাই চলো নতুন কষাই সখী সাজিল নন্দ কুমার দেখো সখী সাজিল নন্দ কুমার শীতে ময়ূর পাখা অলকাতিল কায়াকা শোভিছে মালতি হাত দেখো সখী সাজিল নন্দ চন্দন কি বা শোভা মাধুরী মনোলোভা বধুই তুলনা বধুয়ার বধুই তুলনা বধুয়ার মৃদু হাসি বয়ানে কতই মোহিনী জানে কত ছলাচি কোন কালার দেখো সখী সাজিল নন্দ কুমার সুন্দর বড় তনু আখি যে ফুল ধনু যুবতিয়া মানিহার যুবতিয়া মানিহার মদন মনোহর নট বরণ গর আকুল পরাণ রাধার দেখো সখী সাজিল নন্দ কুমার দেখো সখী সাজিল নন্দ তোমার গরবে
জীবনে আমার তো আর কোনো গ্লানি নেই কমল, তুমি আখড়া ছেড়ে চলে যাচ্ছ, এই কথা কেন বলছ? আমার মন বলছে তুমি চলে যাবে, আমি কিন্তু আবার আসবো, তুমি থাকবে তো? তুমি আবার আসবে? সত্যি আসবো না? বার্মা যাবার আগে
আর আমাদের দেখা হবে না? আমার কথা দাও কমল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। তোমার অনুমতি না নিয়ে আমি কোথাও যেতে পারি। আপনার ভাবনা তো কিছুতেই নেই, আমার তো মাথা করে মরতে ইচ্ছে করে। চলেন দেখিনি কি কাণ্ড করেন, দেখুন। হ্যাঁ চলেন। কি হয়েছে বলো বিষয়? কার চিঠি? কমল, না এত বড় অন্যায়, এত বড় মিথ্যে ঠাকুর কিছুতেই সইবে না, কিছুতেই সইবে না। দ্বারিকা দাস, অরসাগরী পরম প্রেমময় শ্রী শ্রী গৌরাঙ্গের চরণ স্মরণ করিয়া কুশলে আস। সদ্য একটি অত্যন্ত গুরুতর ব্যাপারে পত্র তোমাকে লেখা যাইতেছে। আকরার বৈষ্ণবী কমললতা গৌহারী নামক জনৈক স্থানীয় বিধর্মী যুবকের সহিত অবৈধভাবে মেলামেশা করিয়া সব অভিযোগ তো কেবল নিন্দুকের রটনা বলে উড়িয়ে দেওয়া যায় না। মুরারিপুরের আখড়া বৈষ্ণবদের বহুদিনের পুরাতন ধর্ম এবং পুণ্যতীর্থ, এখানে কোনো অনাচার ঘটলে অবিলম্বে তার প্রতিবিধান দরকার। আর এসবই যদি মিথ্যে হয় তাহলে আখড়া সম্বন্ধে এত বালিশ উঠছে কেন? কই মথুরা দাস বাবাজির আমলে তো সব কিছু শোনা যায়নি? ওদিকে তো শুনেছি আগ্রাতে বষ্টু মিয়ার গহর মিয়াকে নিয়ে একটা বিচার সভা বসেছে। এটা আমাদের জাতের পক্ষে অপমান। আমি গ্রাম পঞ্চায়েত তরফ থেকে জানতে চাই গহর মিয়া সাচ্চা মুসলমান কিনা। আমি সাচ্চা মুসলমান, আর কিছু বলবেন? আপনি এই শরীর নিয়ে উঠালেন কেন? শিখে ঘরে ফিরে যান, শিখে যান। আমি বরং যত বুঝিয়ে না না নবীন না, এরা যখন জাতে এসেছেন তখন জেনেই যান আমি বাউল দরবেশের বংশধর, পীর মুর্শিদের কানগাই, খাঁটি মুসলমানের ছেলে আমি। তুমি হিন্দুর দেব দেবী নিয়ে পুঁথি লেখো? লিখি। আমার আগে আর অনেক খাঁটি মুসলমান রাধাকৃষ্ণকে নিয়ে কান বেঁধেছেন বাবু। আল্লাহ তাতে রাগ করেন না, রাগ করেন না। বিজেপিকে জমি তুমি দিয়েছো আগরাকে? হ্যাঁ দিয়েছি।
আমি 50 বিঘে জমি দিয়েছি মসজিদের জন্য, 10 বিঘে দিয়েছি মকতফকে, 10 বিঘে দিয়েছি মাদ্রাসাকে, আরো 25 বিঘে দিয়েছি হাজিপুরের এতিমখানার জন্য। আমি 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 মুসলমান বলেই সব ধর্মকে সম্মান করি, সবাইকে আমি ভালোবাসি, সবাই আমার কাছে সমান। সব সমান? ওসব ছেদ কথা রাখো মিয়া, তুমি কাফে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাফে। কি বললে বাবু? বাবু কি বললে? বাবু ভয় শুনো, আপনার শরীর খারাপ, গায়ে জল। তুমি কি বললে মিয়া? নালিশ যাই উঠুক, এগুলো সম্পূর্ণ অসত্য। তুমি কি বলতে চাও যে গহর মিয়া আগ্রায় আসে না? হ্যাঁ আসে, কিন্তু ভেতরে সে কোনো দিন ঢোকে না, বাইরে বসে ধর্ম আলোচনা করে। হ্যাঁ তা করুক, সে কাজ সবাই করতে পারে, কিন্তু আগ্রার বৈষ্ণবীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা, তাদের দুজনকে একসঙ্গে যেখানে সেখানে দেখা, এগুলো কি দাঁড়ি কেনা? না, অবৈধভাবে কেউ মেলামেশা করে না, আর বৈষ্ণবীদের পথে পথে ভিক্ষে করতেও বেরোতে হয়। ভিক্ষে বেরোতে হয় বলে গহর মিয়ার সঙ্গে গান গাইতে হবে? আর ভোরবেলা দুজনে চুপি চুপি? না না না, এ অপবাদ মিথ্যা, এ অপবাদ ভিত্তিহীন গোসাই, এ শুধু কুলোকের রটনা। হেলা, কি হয়েছে, কি হয়েছে কমলদি, বল না আমাকে, আমাকে কেউ কিছু বলে না। ছুড়ি দুটোকে জিজ্ঞেস করলাম, ছুটে পালালো, বড় গোসাইকে জিজ্ঞেস করলাম, কিচ্ছু বললে না, চুপ করে রয়েছেন। বল না কমলদি, ও কমলদি কেন চুপ করে রয়েছিস? কমলদিদি, কমলদিদি, দিদি, 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 কি হয়েছে নবী? বাবাজি, বাবুর বড় অসুখ, বাঁচবেন না। আপনি একবার আসবেন দিদি, একটিবার চলে জ্বরের ঘরে খালি আপনার নামে করছে, আপনার দুটি পায়ে পড়ে দিদি। তাহলে এরপরে আর বিচার সভার? না 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 না, কিছুই প্রয়োজন নেই। জয় গুরু, জয় গুরু। আমি চলে গেলে খুব কষ্ট, খুব মনটা যে ভারী নরম, শ্রীকান্ত গোসাই, ওষুধটা খেয়ে নাও। কমল, কমল, আমাকে যে চলে যেতেই হবে, কেন আর ওষুধ খাইয়ে কষ্ট দেবে এ সময়? কমল, কমল, আমার জন্য তোমাকে কত নিন্দে, কত অপমান সইতে হচ্ছে। হয়ে গেল,
করতে পারলাম না। আমার বড় সাহায্য ছিল সামায়াতখানা আগড়ায় থাকে। কমল ওটা তুমি তারিকা বাবা জিকে দেবে? নিশ্চয়ই দেব। আচ্ছা, তোমার মনে আছে সেই গানটা? অমন কখন শুরু কখন যে শেষ, আমারই কথা মনে আছে? আছে গোসাই। গাইবে গাও না, তোমার মুখে আরেকবার শুনতে ইচ্ছে করছে কমল। কখন শুরু কখন দেশে কি জানি, কাল আমি একটু দেশে যাব। তাহলে বসো। গিরিধারে বাবুজি, বাবু বাগাল খটিসে চিঠি দিয়ে গেল, বললো তোমার চিঠি আছে, নম্বর গালাত আছে। দেখো তো বাবু তোমার চিঠি কিনা। আল্লাহ দয়া কুশলে আছো, আমি খুব অসুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি।
একদিনের জন্য তুই সময় করে আসতে পারবি? কর। আমার সুটকেসটা বের কর, এক্ষুনি দেশে যেতে হবে। আমি বোধহয় আর বাঁচব না, তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি না। যদি না হয় নবীনের হাতে বাক্সটা রেখে গেলাম, টাকাগুলো তোমার হাতে দিলাম, কমললতার যদি কোনো কাজে লাগে দিও, না নিলে তোমার যা ইচ্ছে করো। আল্লাহ এখন যাই, বাক্সটা কমলকে পৌঁছে দিতে হবে। তা কমলের সঙ্গে তোমার বাবুর বুঝি দেখা হয়নি? দেখা হয়েছিল বৈকি বাবু, খবর পেয়ে মা এসে বাবুর শিয়রে বসলেন, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। নাও নেই খাওয়া নেই, যতক্ষণ প্রাণটুকু ছিল ততক্ষণ পর্যন্ত তিনি বিছানা ছাড়েননি বাবু। সেই নিয়ে কত কথা কত কেচ্ছা, কিন্তু মা আমার এত ভালো, কোনো কথাই কানে ধরেননি। দিদি, নতুন গোসাই এসেছে। পদ্ম, একটু কিছু ব্যবস্থা করে দে, সারাদিন কোথাও ওর কিছু খাওয়া হয়নি। না, বাক্সটা খুব সাবধানে রেখে দাও, এটা অনেক বড় টাকা আছে, গহর তোমাকেই দিয়ে গেছে। জানি, আমি ভিখিরি, আমি টাকা দিয়ে কি করব বলো? তুমি যদি কখনো কাজে লাগে। টাকা তো আমারই একদিন কথা ছিল, কোনো কাজে লাগলো না।
যদি কখনো দরকার হয় তুমি আছো কি করতে, তখন হাত পেতে চেয়ে নেব, অপরের টাকা নিতে যাবো কেন? ভোগের আরতি আরম্ভ হলো, তুমি গেলে না? আমার বারণ। বারণ? তোমার? তার মানে? ঠাকুর ঘরে যাওয়া আমার নিষেধ। নিষেধ করলে কে? বড় গোসাইজির গুরুদেব। কেন? আমি অসুচি, আমার সেবায় ঠাকুর কলুষিত হয়। তুমি অসুচি? সন্দেহটা কি কর? অসম্ভব। অসম্ভব কেন গোসাই? এত বড় মিথ্যা নেই বলে, সেই মহাপ্রাণ মানুষটাকে মৃত্যুশয্যায় সেবা করেছে বলে সমাজ তোমাকে এই পুরস্কার দিল? ছি, আর আমার কোন দুঃখ নেই। ঠাকুর আমার অন্তর্যামী, তাকে আমার ভয় ছিল না, ভয় ছিল শুধু তোমাকে। আজ আমি নির্ভয় রে বাঁচলুম গোসাই। আর কাউকে ভয় ছিল না কমল, ভয় ছিল শুধু আমাকে, শুধু তোমাকে। তা বড় গোসাই কিছু বললেন না? তার তো কোনো উপায় নেই, নড়ে কোনো বৈষ্ণবী এ মঠে আর আসবে না। তাই বলে উনি এত বড় অন্যায়কে প্রশ্রয় দিলেন? ঠিক গোসাই, এ কথা বলতে হয় না। তুমি এখন কি করবে? আমি গোসাই, তুমি বার্মা কবে যাবে? কালই তো যাওয়ার কথা। আজ সন্ধ্যায় তোমাকে কলকাতায় ফিরতে হবে। তাই তো ভেবেছিলাম, কিন্তু তুমি এখন কি করবে? কেন অত ব্যস্ত হচ্ছ? কিন্তু কমল, আমি তো তোমাকে এভাবে একলা ফেলে যেতে পারি না। সারাদিন তোমার ঠাকুর গেছে, একটু বিশ্রাম নাও তো। কমল, কমল সম্বন্ধে এই যে অপবাদ, এ তুমি বিশ্বাস করো না? না গোসাই, না, কখনো না। কিন্তু তবু আজ থেকে চলে যেতে হচ্ছে। আমাকেও চলে যেতেই হবে গোসাই, নির্দোষকে দূর করে আমি যদি থাকি তাহলে মিথ্যে এই পথে এসেছি, মিথ্যে এতদিন তার নাম নিয়েছি। কিন্তু কমলকে কেন চলে যেতে হবে বড় গোসাই? তুমি তো এই মঠের কর্তা, তুমি তাকে আটকে রাখতে পারো না। গুরু, গুরু, ও গুরুর আদেশ, তাই বলে নিজের ন্যায় অন্যায় বিবেক বুদ্ধি সবকিছু বিসর্জন দিতে হবে, তাই না? কমল, এই যে পদ্ম, কমল কোথায়? কি হলো, ডাকো তাকে, আমার যে খুব দরকার। দিদি দেখলে থাকে না? সে কি? দিদি চাকরা থেকে চলে যেতে হয়েছে, গাছেরাও চলে যেত, শুধু তোমার সঙ্গে দেখা করে বলে থেকে গেছে। তুমি যেন দিদিকে সব কিছু বলো না। না না, তা কিছু বলবো না, কিন্তু কোথায় সে আছে জানো? জানি, গায়ের বাইরে, দাশুদির বাড়িতে। আমাকে নিয়ে চলো তো এখন। কিছু দিদি দিব কি? না না, কিছু বলবো না, তুমি চলো। সত্যি দাশুদি, কমল কোথায়? কেন গো, আখড়ায় নেই? না, আখড়ায় নেই, এখানে তো নেই। আর কোথাও তো সে যায় না, থাকো নতুন কোথায়। তোমার সঙ্গে তার দেখা হয়নি? হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু দেখা হয়েছে তবে তবে কিছু হলেই গেল। শুধু তোমার সঙ্গে দেখা করবার জন্য এ কটা দিন এখানে ছিল, পোড়ার মুখে তাহলে কি সত্যিই চলে গেল? না না, যা হয় না, তার সঙ্গে যে আমার অনেক কথা ছিল, তার কিছু কোনো কথাই বলা হয়নি। দিদি চলে গেছে নতুন বিষয়,
আমি জানি দিদি চলে গেছে, শুধু তোমার সঙ্গে দেখা করবার জন্য বসেছিল, আর কোনো দিন ফিরবে না। শুনতে পাচ্ছ না? কোথায় ছিল, কোথায় ছিল এতক্ষণ? কেন বলবো স্যার, আজই তো কলকাতা যাবে বলেছিলে না, তাই তো সন্ধ্যে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সঙ্গে দেখা না করে আমি যেতে পারি। কোথায় যাবে তুমি? কেন, বৃন্দাবনে? কিন্তু আমার যে তোমাকে অনেক কথা বলবার ছিল, এখন আসবে? তোমার কি ট্রেন এসে গেল? তোমার যাওয়া হতে পারে না, কখনো না। কিন্তু আমার যে আখড়ায় যাবার জন্য মিথ্যে মিথ্যে সব মিথ্যে কমন, বড়বসাই জানে ওরা বিনা দোষে তোমাকে শাস্তি দিয়েছে। গুরুর আদেশ, তোকে মানতেই হবে, আমার চলে যাওয়া ছাড়া যে কোনো পথ নেই। তুমি কি ইচ্ছে করলে এখান থেকে চলে যেতে পারো? আরো বলো, আরো পারিনা, তোমার অনুমতি না নিয়ে আমি কোথাও যেতে পারি না। আমি যদি অনুমতি না দিই, যেতে না দিই,
কি করবে আমাকে তুমি? আমার দিকে চেয়ে দেখো, ঠাকুর যে আমাকে যোগিনী করে রাখিয়েছে। তাই তো আমার কোনো ঘর সইল না, অনেক চোখের জলের মধ্যে দিয়ে বুঝেছি যে আমি চাইব তা আমার মৃত্যু হয়ে যাবে। আমার সব চা পাওয়া যখন তাকে দিই তা আপনি ফিরে জীবনে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বড় পাওয়া আর কি আছে কুসুম, আমাকে কাছে রেখে তুমি কি করবে? তোমাকে আমি যতটুকু জেনেছি তুমিও তো আমার মতোই হয়ে যাবে। এই মাটির করা কমলা কেন তোমার পথে তুমি এগিয়ে যাও, আমার ভালোবাসা তোমার সঙ্গী হয়ে থাকো। তোমার ভালোবাসা আমার প্রজের পথ আলো করে তুলুক। কি ভাবছ নতুন গোসাই, আমার কাছে এসে গেল যে আমি তোমার কথা আজ বিশ্বাস করি, আমাকে তারই পায়েস পেটিয়ে তুমি নিশ্চিন্ত হও। তাই হোক কমল, তাই হোক, তোমার ভার তাকিয়ে দিলাম। আমার বলে তোমার অসম্মান করতে চাই না,